অবসান ঘটিয়ে আমরা একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং মানুষ তাদের সরকার প্রতিষ্ঠা করে দেশের মানুষ যে এই দেশের মালিক তার মালিকানা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা যদি আমরা সফল হই তাহলে জবাবদিহিতা থাকবে ন্যায় সুবিচার থাকবে সুশাসন থাকবে আজকে সকল কিছু জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসন এবং সরকার জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছেন আমরা আশা করি আমাদের এই সংগ্রাম আগামী দিনে সফল হবে কোনো সংগ্রামই আজ পর্যন্ত ব্যর্থ হয় নাই কখনো কখনো আন্দোলন তুঙ্গে যায় কখনো আন্দোলন স্থিমিত হয় কিন্তু আন্দোলন শেষ হয়ে যায় না আন্দোলনে সফলতা
বিজয় অর্জন করে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী সমমনা জোট জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আজকের এই বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি জাকপা চেয়ারম্যান মানববন্ধনের সম্মানিত সভাপতি জাকপা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান উপস্থিত আছেন বারবার নির্বাচিত সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিরোধী দলের সাবেক হুইপ আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা জনাব জয়নাল আবদিন ফারুক উপস্থিত আছেন গণদলের চেয়ারম্যান জনাব গোলাম মাওলা জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ উপস্থিত সুধীবৃন্দ আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা আমার এই সরকার জনগণকে তোয়াক্কা করে না জনগণকে পাত্তা দেয় না কারণ এ জনগণের সরকার না জনগণের ভোটে নির্বাচিত হয় নাই 2014 সালে হয় নাই 2018 সালে হয় নাই 2024 সালে হয় নাই তাই এই জনগণ নিয়ে সরকার চিন্তা ভাবনা করে না কিভাবে দ্রব্য মূল্যর উদ্যোগতি হোক কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যাবে সরকার চিন্তা করে না এদেশের মানুষ খেয়ে থাকুক না খেয়ে থাকুক এই সরকার ছেড়ার ব্যাপারে চিন্তা নাই আমরা অবশ্যই চাইব এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি যাতে এদেশের মানুষ ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠিত করা যায় এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায় এদেশের মানবাধিকার প্রতিষ্ঠিত করা যায় এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচিত হয়ে এই ভুয়া সরকার অনির্বাচিত সরকার পতন অবশ্যই আমরা ঘটাব এবং ইনশাল্লাহ বেগম খালেদা জিয়াকে মুক্ত করব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোন স্বৈরাচারী সরকার কোন ফ্যাসিস্ট সরকার চিরদিন টিকে থাকতে পারে না ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত এই সরকার অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এবং আন্দোলনের মাধ্যমে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ইনশাল্লাহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বক্তব্য রাখছেন খন্দকার লুৎফর রহমান بسم الله الرحمن الرحيم জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার উদ্যোগে আজকের এই সমাবেশের প্রধান অতিথি বারবার কারা নেতৃত্ব নেতা এই সরকারের রচনা লাভ করে যিনি মৃত্যুঞ্জয় হিসেবে আমাদের মাঝে আছেন সেই সংগ্রামী জনতা বিদ্যালয়ের চিফ হুইপ বিএনপি চেয়ারপার্সনের সমস্ত উপদেষ্টা সংগ্রামী জনতা জনাব জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী সাথীরা আসসালামু আলাইকুম সংগ্রামী সাথীরা আপনারা জানেন আজকে আমাদের যে সমাবেশ এখানে মাইক ছিল মাইক থাকার পরেও আমাদের কর্মকাণ্ডকে চালানোর জন্য ব্যাহত সৃষ্টি করে মাইক চালাতে দেওয়া হয়নি বন্ধুরা আমার আজকে আমাদের যে সমাবেশ এই সমাবেশের মাধ্যমে আমরা একটা বলতে চাই
এই বর্তমান যে সরকার এই যে সরকার একদিন যে নির্বাচন করে গেল এই ফরমাসি নির্বাচনের ভিতর দিয়ে এই দেশকে একটু রসানলে পড়ানোর চেষ্টা করছে আজকে সারা দেশে দ্রব্যমূল্য উর্ধ করেছে আজকে সারা দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে বন্ধুরা আমার আপনারা জানেন মরার উপর খরার খা হিসেবে আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে জ্বালানির উপরে এখানে অনেক বিভিন্ন ধরনের জ্বালানি করে মূল্য বৃদ্ধি করে দেশ থেকে আজকেও একটা খবরে পাঠানোর চেষ্টা করছে আর বন্ধুরা আমার আজকে জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কিভাবে তার উপরে স্ত্রীমূলক কারণ হয়েছে আপনারা জানেন আমরা দেশনেত্রী সহ সকল রাজবন্দীদের আমরা মুক্তি চাচ্ছি বন্ধুরা আমার আমি আমার বক্তব্য দিকে না করে এখন শুধু বলতে চাই আজকে সারা দেশে আবার আমাদের আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে এই বর্তমান ফেদির জালিম সরকার পতন করাবো বন্ধুরা আমার এখন আপনাদের সামনে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সদ্য নেতা প্রধান অতিথি হিসেবে এখন বক্তব্য রাখবেন সংগ্রামী জননেতা জনাব জয়নাল আবেদিন ফারুক জনাব জয়নাল আবেদিন ফারুক আজকে পরিসরটা খুবই ছোট কিন্তু বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়ের উপর আজকে জাগপা আমার অত্যন্ত একটি দল আগামী 11 তারিখের পর থেকে পবিত্র রমজান শুরু হবে এই রমজান উপলক্ষে কেন্দ্র করে সরকারের সিন্ডিকেট করে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ করার জন্য এই বিষয়টা আজকে গরিব মানুষ যেন পেট ভরে খেতে পারে সচ্ছল মানুষগুলো যেন রোজগার সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলো ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ক্রয় করতে পারে কিন্তু সরকার কর্ণগোচর করেন না সরকার নিজেদের হালুয়া রুটি নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যা যা দরকার তাই করে কারণ তারা চায় না বাংলাদেশের মানুষ সুখে থাকুক তারা চায় না বাংলাদেশের মানুষ পেট ভরে দুবেলা ভাত খাক তারা শুধু চায় এমন একটি নির্বাচন করব যে নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য তৈরি করে তারা ব্যবসা বান্ধব হবে ব্যবসায়িক হবে সরকারকে টাকা দিবে এমন সরকারের কাছে দাবি আমরা পেশ করি এই জন্য যে আমরা জনগণের দল আমরা জনগণের কথা বলি জনগণের জন্য আমরা রাস্তায় মিছিল করি সে কারণে আমরা আজকে বলতে চাই জাগপার এই খন্দকার লুৎফর রহমানের এই অবদান মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যিনি অংশগ্রহণ করে আজকে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে অনুরোধ জানাতে হয় যে আমরা রোজার দিনে রসুলের দেশের খেজুরকে সোয়াব নিতে চাই আর এই সরকারের মন্ত্রীরা বলে খেজুর না খেয়ে বড়ই খান তাই আমি মনে করি এই সরকার জনবান্ধব সরকার নয় এই সরকার গণতান্ত্রিক সরকার নয় এই সরকার জনগণের সরকার হতে পারে না কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় তারা হলো
দিনের ভোর রাতের সরকার ছিল অতীতে 14 সালে জোর করে 154 জন বিনা ভোটের এমপি দিয়ে সরকার পরিচালনা করেছে আর 2026 সালে ডানে বামে ভাই দামি দিয়ে নির্বাচন করে সংসদ পরিচালনা করছে আপনারা দেখুন এক মাস দেড় মাস অতিবাহিত হলো এই সরকারের কার্যক্রম থেকে মনে হলো আগামী যে কয়দিনে তারা ক্ষমতায় থাকুক জনগণের কথা তাদের কানে যাবে না কর্ণগোচর হবেও না তারা মেঘা প্রকল্পের কথা বলবে তারা উন্নয়নের কথা